রিভুদাসগুপ্ত আপনি? হ্যাঁ আমি রিভুদাসগুপ্ত, বলুন। জয়দাসগুপ্ত ওই ঘরটায় আছেন, যান ভেতরে যান। থ্যাংক ইউ সো মাচ। বলছি বর্দা ভাই এসেছে? হ্যাঁ, বর্দা ভাই কই? বর্দা ভাই এখনো আসেনি। ও আসলে অনেকগুলো টাকা, তো 1,00,000 টাকা। এতগুলো টাকা এইটুকু সময়ের মধ্যে জোগাড় করা চারটেখানি কথা নাকি, তাই হয়তো দেরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে। জয়ী, হাতে মাত্র 2 ঘন্টা আছে, এর মধ্যে যেভাবেই হোক বর্দা ভাইকে টাকাটা জোগাড় করে এখানে আনতেই হবে, না হলে তা না হলে কিছু না। তুমি দেখো বর্দা ভাই ঠিক টাকা নিয়ে সময় মতো এখানে চলে আসবে, ওর তো 2 ব্যাংকের অ্যাকাউন্ট, ও এটিএম থেকে ঠিক টাকাটা তুলে নেবে, আর যেটুকু বাকি থাকবে আমি দিয়ে দেবো। আর যদি 2 ঘন্টার মধ্যে টাকাটা জোগাড় না হয়? তা না হলে আজকে রাতটা তোমাকে লক আপে। তুমি বলছো আজ রাতটা জয়ী লক আপে কাটাক? কাটাক না না, কিন্তু কাল সকালে তো একই অবস্থা হবে। অর্জুন, কালকে সকালটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার টাকা আমি ঠিক বাঁচাবো, গ্যারান্টি।